হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও বন্ধুরা শুরুতেই দেখো আমার ঝিনটি ফুল বা কি অনেক নাম আছে প্রচুর ফুটছে আর গতবার থেকে তো অনেক অনেক বেশি ফুটছে তো ঝিনটি ফুল আমি তোমাদের বলেছিলাম যাদের বাড়িতে আছে অবশ্যই পিঞ্চিং করো পিঞ্চিং করলেই গাছটা সুন্দর হবে কিন্তু আমার মতে আমার আরও পিঞ্চিং করা উচিত ছিল তাহলে আরও বেশি ফুল পেতাম তাও দেখছি এই বছর অনেক ফুল হয়েছে গত থেকে তো প্রচুর বেশি ফুল হয়েছে তো তোমাদের বাড়িতে কি আছে ঝিনটি আর রিসেন্টলি আমি বেশ কিছু নতুন কালারের সন্ধান পেয়েছি ঝিনটির বেগুনি পিঙ্ক আমার কোনো আইডিয়া ছিল না ওই রঙেরও ঝিনটি হয় তো ইচ্ছা আছে সেগুলো নিজের কালেকশানে আনা খুব তাড়াতাড়ি তো দেখা যাও আর খুবই সুন্দর দেখতে দেখতে অনেকটা রজনীগন্ধার মতো কিন্তু কোনো সেন্ট হয় না কিন্তু দেখতে অপূর্ব লাগে তো ঝিনটি দেখা যাক আজকে ভিডিওটা শুরু করা যাক আজকে মেন ভিডিও হ্যাঁ আজকে মেন ভিডিও কি সেটা তো তোমরা এতক্ষণ আর টাইটেলে দেখেই নিয়েছো চলো সেই ভিডিও নিয়ে এবার কথা বলবো কিন্তু সেই ভিডিওতে যাওয়ার আগে যারা ভিডিওটা প্রথম দেখছো তাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকানটা প্রেস করতে ভুলো না কারণ বেলাইকানটা প্রেস না করলে আমার ভিডিও নোটিফিকেশান কিন্তু তোমার পাবে না তাহলে এবার চলো যাওয়া যাক সেই কাছে তো বন্ধুরা আজকে টপিক হচ্ছে পিটুনিয়া। পিটুনিয়া নিয়ে বর্তমানে বেশ কিছু বন্ধুদের অনেক সমস্যা হচ্ছে তারা সেটা কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়েছে তো সেই সব সমস্যা নিয়ে আজকে একটা ভিডিও করছি যাতে তোমাদের সেই প্রবলেমগুলো আর না থাকে পিটুনিয়া গাছ দেখো তোমাদের সামনে একদম ছোট চারা থেকে আমি কীভাবে গাছটা বড় করেছি তারপর কি করে ফাইনাল পটিং করলাম সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং তোমাদের কিন্তু আমি দেখিয়েছি এমন কোনো ভিডিও আমি স্কিপ করিনি যেটাতে তোমরা বুঝতে অসুবিধা আছে কীভাবে একটা ছোটো চারা এনে বসাবে সেটাকে কি করে আস্তে আস্তে বড় করবে বড় করার পর তারপর সেটাকে ফাইনাল পটিং সব কিছু সব কিছু কিন্তু তোমাদের সামনেই আছে আর ফাইনাল পটিং করার পর মাত্র এক সপ্তাহ কি দশ দিনও হয়নি আই থিঙ্ক তার মধ্যে গাছের গ্রোথ দেখো কীরকম হয়েছে আর গাছের কন্ডিশান দেখো কতটা ভালো কতটা সুন্দর আছে এইরকমই তোমাদেরও গাছ হবে যদি তোমরা আমার কথা মতো একদম চলো আমার কথা মতো যদি তোমরা করো তোমাদের গাছ কিন্তু এরকমই সুন্দর থাকবে আমার বেশ কিছু পিটুনিয়া আমি বসিয়েছি তোমরা জানো অনেক পিটুনিয়া আমি বসিয়েছি তো প্রতিটা পিটুনিয়ার কন্ডিশান তোমাদের যদি আমি কাছ থেকে দেখাই দেখো একদম একদম পারফেক্ট এইরকম পিটুনিয়া কিন্তু তোমাদের করতে হবে এই এইরকম পিটুনিয়া করলে তোমাদের কিন্তু প্রচুর ফুল আসবে আর গাছের গ্রোথ কিন্তু খুব ভালো থাকবে আরেকটা কথা হচ্ছে অনেকে ভাবতে পারো যে মানে আমার গাছে গ্রোথ আসছে না আমার গাছ বাড়ছে না কুকড়ে যাচ্ছে কেন হচ্ছে আমি কি ফুল করছি দেখো হয়তো ভুল তুমি কিছুই করছো না কিন্তু থেকে বড়ো ভুল তুমি করছো সেটা হচ্ছে রেগুলারিটি মেনটেন করছো না কীরকম রেগুলারিটি আমি তোমাদের বলেছিলাম যে পিটুনিয়া গাছ কেন যে কোনো সিজনাল গাছ সেটা পিটুনিয়া হোক চন্দ্রমল্লিকা হোক হলি হোক যাই হোক তোমাদের রেগুলারিটি মেনটেন করতে হবে কীরকমভাবে সেটা না তোমাদের রেগুলার একটা নির্দিষ্ট দিনে সেদিনকেই খোল জল দিতে হবে সেদিন একটা নির্দিষ্ট দিনে ডিএপি দিতে হবে একটা নির্দিষ্ট দিনেই কিন্তু তোমাদের দিতে হবে ফাঙ্গিসাইড পেস্টিসাইড তোমরা যারা এই জিনিসগুলো করবে না তাদের কাছেই কিন্তু হবে সমস্যা আমার পিটুনিয়ার কাছে দেখো সেই রকম কোনো সমস্যা তোমরা কিন্তু চোখে দেখতে পাবে না কারণ সেই রকম কোনো প্রবলেম আমি কিন্তু করিনি আমার কেন প্রবলেম হয়নি কারণ আমি রেগুলারিটি মেনটেন করে গেছি আমার গাছগুলো কিন্তু ভালো আছে এখানেও দেখো একটা ঝুড়ি প্লাস্টিকের এই ঝুড়ির মধ্যে আমি পিটুনিয়া বসিয়েছিলাম দেখো কীরকম আছে কিন্তু এই গাছগুলো দেখানোর একটাই কারণ আছে তোমাদের অনেকের গাছের কন্ডিশান এইরকম হচ্ছে দেখছো পাতাগুলো একটুখানি কার্লি হচ্ছে মানে খুব বেশি সমস্যা কিন্তু এই গাছটা নেই কারুর কারু গাছ তো পুরো কুঁকড়ে গেছে তার একমাত্র কারণ হচ্ছে জল তোমরা যদি গাছে অতিরিক্ত জল দিয়ে দাও পিটুনিয়া কিন্তু অতিরিক্ত জল হয়ে গেলে ওর কিন্তু সমস্যা হয় অতিরিক্ত জল একদমই দেওয়া যাবে না সে পিটুনিয়া হোক সেটা যে কোনো সিজনাল ফুল একদমই অতিরিক্ত জল দেওয়া যাবে না একদম বুঝে বুঝে জল দাও মানে একদম জাস্ট ঢেলে দিলাম মাথার ওপর ওরমভাবে করলে কিন্তু তোমার পিটুনিয়া গাছ আর তুমি বাঁচাতে পারবে না পিটুনিয়া গাছে এই একটা সমস্যা কারণ বেশি জল হলেই কিন্তু ওর পাতা পচে যাবে পাতা কুকড়ে যাবে তোমার গাছটা কিন্তু নষ্ট হয়ে যাবে চিরতরে সবথেকে ভালো জল দেওয়ার উপায় আমি বলবো সেটা হচ্ছে সকালবেলা একদম সকালবেলা সূর্য যখন ওঠেনি এই ধরো সাতটা সাড়ে সাতটার সময় জল দিয়ে দাও ঠিক আছে মানে নটার আগে জল দেওয়ার চেষ্টা করো তাহলে তোমার গাছ কিন্তু সবথেকে ভালো থাকবে কোনো রকমের সমস্যা হবে না আরে যেটা বলার সেটা হচ্ছে সপ্তাহে নির্দিষ্ট দিন একটা নির্দিষ্ট দিন তোমাদের বলছে ঠিক করতে ওই দিন কি শস্যের খোলে জল দেবে আর শস্যের খোলে জল দেওয়া ঠিক একদিন পর ডিএপি এই গাছগুলো কিন্তু আমি ছোটো আছে এই গাছগুলোতে কিন্তু এখন এটা দিয়ে যেতে হবে তাছাড়া তোমাদের আমি একটা শীতের স্পেশাল খাবার দেখিয়েছি এই কিছুদিন আগে সেই খাবারটাও কিন্তু তোমাদের গাছে প্রয়োগ করতে হবে সেই খাবারটা না দিলে কিন্তু হবে না সেটা কবে কবে দেবে না সেটা ধরো দু সপ্তাহের গ্যাপে গ্যাপে একদিন করে দিলে ঠিক আছে বা এক সপ্তাহ পর এক সপ্তাহ এক সপ্তাহ পর এক সপ্তাহ করে দিলে খাবারটা কিন্তু রেগুলার দিতে হবে আর অতিরিক্ত হয়ে যেন না হয়ে যায় একটা যদি এইরকম থালা টপ তুমি নাও আড়াইশো এম বেশি যেন শস্যের খোলে জল না পড় এই জিনিসগুলো কিন্তু তোমাদের মাথা রাখতে হবে রেগুলারিটি মেনটেন করলে তোমাদের গাছে আর কোনো রকমের সমস্যা হবে না রেগুলার ফাঙ্গিসাইড পেস্টিসাইড স্প্রে করো একটা ভালো পেস্টিসাইড স্প্রে করো তোমাদের অনেক পেস্টিসাইডেরই নাম বলেছি কিন্তু আমি এই সময় যেটা করি সেটা হচ্ছে টাটা মানিক টাটা মানিক পেস্টিসাইডটা মানে খুবই ভালো শীতের ফুলের জন্য খুবই ভালো তো টাটা মানিকটা তোমরা ব্যবহার করতে পারো খুব ভালো হবে তার সাথে যেটা ফাঙ্গিসাইড আছে তোমার কাছে যেটা ফাঙ্গিসাইড আছে সেই ফাঙ্গিসাইডটাও কিন্তু সপ্তাহে একদিন বা দশ দিনে একদিন কিন্তু স্প্রে করতে ভুলো না ফাঙ্গাসজনিত সমস্যা একবার যদি গাছে হয়ে যায় এই গাছটাকে কিন্তু রিকভার তুমি করতে পারবে না আমি এই জিনিসগুলোই করে কিন্তু আমার গাছগুলো দেখো আজকে এই কন্ডিশনে বা এই পজিশনে এনেছি আলাদা কিচ্ছু করিনি যে আলাদা কোনো রকমের স্পেশাল কোন ট্রিটমেন্ট কিচ্ছু করিনি এগুলোই কিন্তু আমি করছি যেগুলো তোমাদের বললাম কিছু বন্ধু আমাকে জিজ্ঞেস করছো যে কুড়ি 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 উনিশ 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 দেওয়া যাবে কি না দেখো কুড়ি 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 উনিশ 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 দেওয়া যাবে কিন্তু সেটা এখন না সেটা পরে দেওয়া যাবে এই ছোটো অবস্থায় যদি তুমি কুড়ি 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 উনিশ 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 দিয়ে দাও তাহলে গাছে গ্রোথটা কিন্তু ভালো হবে না ঠিক আছে ফুলটা কিন্তু ভালো পাবে না আরেকটা কথা বলবো যেতে যেতে সেটা হচ্ছে বন্ধুরা যাদের গাছে কুড়ি এসে গেছে পিটুনিয়া যাদের গাছে কুঁড়ি এসছে আমি বললো প্রথমে কিছু কুড়ি ভেঙে দাও তাহলে তোমাদের গাছের গ্রোথ কিন্তু ভালো হবে আমার যদি এইরকম ছোট অবস্থায় গাছে কুঁড়ি আসে আমি কিন্তু কুঁড়ি নেবো না কুঁড়ি কিন্তু ভেঙে দেবো যাতে গাছে গ্রোথটা হয় এই থালাটা যখন দেখবে পুরো মানে আমি সাপোজ বলছি থালাটা পুরো ঢেকে দেবে যখন গাছটা তখন থেকে ফুল নেওয়া শুরু করব তার আগে কিন্তু আমি ফুল নেব না ঠিক আছে তো প্রথমেই কিছু কুড়ি ভেঙে দাও তাদের গাছের গ্রোথ কিন্তু ভালো হবে ব্যাস এই জিনিসগুলোই এই জিনিসগুলো তোমরা যদি মেনে চলো তোমাদের পিটুনিয়াতার কোনো রকম সমস্যা হবে না তোমাদের পিটুনিয়াতে প্রচুর ফুল আসবে আর এই জিনিসগুলো যদি ঠিক করে না করো তোমাদের গাছ মরে যাবে পাতা কুকড়ে যাবে ফুল আসবে না সব রকম সমস্যা হবে তোমাদের অনেকের অলরেডি কিন্তু সেই সমস্যাগুলো হওয়া শুরু হয়ে গেছে বিভিন্ন পোস্ট বিভিন্ন ছবি আর হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করে তোমাদের ছবি দেখেই আমি কিন্তু বুঝতে পেরেছি তার জন্য এই ভিডিওটা করা তো যেই যেই কথাগুলো বললাম যেই যেই পয়েন্টগুলো বললাম অবশ্যই খেয়াল রেখো তাহলেই তোমাদের কিন্তু পিটুনিয়া খুব সুন্দর হবে খুব ভালো হবে আর কোনো সমস্যা হবে না পিটুনিয়া খুব ইজি গাছ মানে তোমরা অনেকে বেশি একটু বেশি কমপ্লিকেটেড করে ফেলছো অনেক বেশি ভাবছো কঠিন গাছ কিন্তু পিটুনিয়া একদমই সহজ গাছ কোনো রকমের ঝামেলা কিন্তু এদের নিয়ে হয় না জলটা বুঝে দাও অতিরিক্ত জল দিও না আর যাদের গাছ দেখছো ঝিমি যাচ্ছে রোদে দিলে আমি আগেও বলেছি যে একটুখানি কম রোদ থেকে বেশি রোদে দেবে ডাইরেক্ট সানলাইটে যদি তুমি একদম ছোট গাছ দিয়ে দাও তাহলে কিন্তু তারা নিতে পারবে না প্রথমে কম রোদ তারপর মাঝারি রোদ তারপর ডাইরেক্ট সানলাইট এইভাবে যদি তুমি করো তোমাদের গাছ কোনোদিনও ঝিমাবে না আমারই এত গাছ দেখতে পাচ্ছ এখানে এত গাছ আছে বা এখানে তোমাদের দেখাই যে চারা গাছগুলো আছে এরা কিন্তু ডাইরেক্ট সানলাইটে আছে কারণ এদের হয়ে আছে ডাইরেক্ট সানলাইটে তার জন্য আর কিন্তু এদের কোনো সমস্যা হচ্ছে না কিন্তু আমি যদি মানে জাস্ট চারাটা বসিয়েই ডাইরেক্ট সানলাইটে দিতাম ওরা কিন্তু নিতে পারতো না তাই বলবো বন্ধু যে যাদের গাছ ওরকম সমস্যা হচ্ছে যে ঝিমিয়ে যাচ্ছে অবশ্যই সেটা রাখো আস্তে আস্তে রোদটা তা খাও তাহলে তোমাদের গাছ কিন্তু খুব সুন্দর হবে তোমাদের গাছ খুব ভালো হবে তো এই ছিল আছে টোটাল ভিডিও আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যেতে যেতে আমার কিছু ইনডোর গাছের কালেকশানটা দেখিয়ে দিচ্ছি অনেকে বলছে দাদা তোমার ইনডোর গাছ কীরকম আছে দেখো বেশ কিছু নতুন গাছ তোমরা দেখতে পাবে যে যারা আমার ইনডোর গাছের কালেকশানে নতুন এসছে তার মধ্যে অন্যতম যে এটা জানাডু আমার অনেক দিনের ইচ্ছা ছিল এটা জানাডু নেওয়া তো ফাইনালি আমি একটা জানাডু নিয়েছি অপূর্ব লাগের পাতাগুলো খুব সুন্দর লাগে দেখতে তো জানাডু গাছটা আমার কাছে এসছে খুব ভালো লাগছে জানাডুটা আরও বেশ কিছু গাছ ইনডোর গাছ নেওয়ার ইচ্ছা আছে দেখা যাক কবে হয় সেগুলো আর বাকি গাছ তো তোমরা দেখতেই পাচ্ছ কীরকম আছে তো ইনডোর গাছ তোমাদের বাড়িতে যদি থাকে অবশ্যই কি কি তোমাদের ইনডোর গাছ আছে অবশ্যই কমেন্ট করতে ভুলো না আমার তো ইনডোর গাছ খুব ভালো লাগে বেশ কিছু সেন্সিটিভ এরিয়া তোমরা দেখতে পাচ্ছ মানে স্নেক প্ল্যান্ট অনেক রকম ভ্যারাইটি আমি কালেক্ট করেছি তো পারছি আস্তে আস্তে সুন্দর হচ্ছে আমি বলবো ইনডোর গাছে একদম বিশাল বড় আমি এক্সপার্ট হয়ে গেছি কিন্তু ভালো লাগে ইনডোর গাছ করতে তো বেশ কিছু ইনডোর গাছ এখানে আছে তো ইনডোর দেখা দেখাতে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এরপরেও তোমাদের যদি নতুন করে কোনো পিটুনিয়া বলো অন্য কোনো গাছে নিয়ে সমস্যা হয় আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলো না আমি কিন্তু তোমাদের সব কমেন্ট উত্তর দেবো সাথে সেই তার ওপর ভিডিও কিন্তু তোমরা পেয়ে যাবে তো পিটুনিয়া নিয়ে আমার মনে হয় না আজকের ভিডিওটা দেখার পর আর কোনো সমস্যা থাকার কথা কারণ আমি পয়েন্ট তোমাদের একদম ক্লিয়ার করে বলে দিয়েছি কিন্তু তাও যদি তোমাদের মনে হয় না অনিকবার এখানে সমস্যা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নম্বর স্ক্রিনে দেখতে পাচ্ছ অবশ্যই সেভ করে আমাকে একটা টেক্সট করে দাও যাতে আমি তোমার নাম্বারটা সেভ করতে পারি ঠিক আছে আর আমার কমেন্ট সেকশন তো সবার জন্য সবসময় খোলাই আছে তো কালকে ঠিক সকাল এগারোটায় আবার দেখা ছাড়া নতুন ভিডিওর সাথে টিল দেন সবাই ভালো থেকো আর সৌজা থেকো ততক্ষণের জন্য বাই বাই